সদ্গুরুং তং নমামি এই কং নিত্যং বিমচলং সর্বধি সাক্ষীভূত ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি আজকে ঈশ্বর এক না অভিন্ন এ সম্পর্কে আলোচনার সর্বশেষ পর্ব আর সেই সঙ্গে গুরু কি এ সম্পর্কে খুব সংক্ষিপ্ত আলোচনা গুণহীন মহিষ ভগ্ন ভরণম তোমরা লক্ষ্য করেছ প্রায় সকল দেব দেবী দেবতার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে মাথায় কপালে গলদেশে কোমরে হাতে পায়ে কত আবরণ পায়। কিন্তু আমার পুরুষের অত শত নয় কেবল একটি তার অলঙ্কার তার ভক্ত শিষ্যবিন্দু সদ্গুরুং তঙ্গনমামি সদ্গুরু বলতে ঠিক কি বোঝায় গু মানে অন্ধকার রু মানে বিদুরব তাহলে গুরু শব্দের মানে দাঁড়াচ্ছে যিনি মানুষের মনের যাবতীয় অন্ধকার দূর করে দেন যে মানুষটি যত্ন করে তোমাকে আলিফ পেতে অথবা অ আ তিনি অবশ্যই তোমার গুরু যিনি মানুষকে সংগ্রামের কলা কৌশল শিখিয়েছেন তিনিও গুরু যিনি অন্যকে রন্ধন পদ্ধতি শেখান তিনিও গুরু যিনি মানুষকে বৈদিক দীক্ষা দেন তিনিও গুরু তাহলে দেখেছ মানুষের একাধিক গুরু থাকতে পারেন এখন প্রশ্ন বৈদিক দীক্ষা ব্যাপারটি কি প্রাচীন ভারতে দীক্ষা ছিল মুখ্যত ধরনের বৈদিক দীক্ষা ও তান্ত্রিক দীক্ষা খুব কম বয়সে মানুষকে বৈদিকী দীক্ষা দেওয়া হতো এই দীক্ষায় মূলত পরম পুরুষের কাছে প্রার্থনা জানিয়ে বলা হতো হে পরম পুরুষ তুমি আমাকে খাঁটি পথ দেখাও এতে যদি পরম পুরুষ সন্তুষ্ট হতেন তবে পরে তার কৃপায় মানুষ তান্ত্রিকী দীক্ষা পেত প্রসঙ্গত বলি আনন্দমার্গ দীক্ষা হলো তান্ত্রিকী দীক্ষা যিনি মানুষকে এই তান্ত্রিকী দীক্ষায় দীক্ষিত করেন তিনিও গুরু এরা সবাই গুরু কিন্তু সদগুরুকে সৎ মানে অপরিণামী যার কোনো রূপ বিবর্তন ঘটে না যিনি ছিলেন আছেন ও থাকবেন আধুনিক সংস্কৃতি সৎ মানে ধরা হয় অনেস্ট সৎ মানে ধরা হয় অসৎ মানে ধরা হয় ডিসঅনেস্ট কিন্তু বৈদিক সংস্কৃতি সৎ মানে বোঝাত অপরিনী সত্তা না সদাসিত্ব দানিং নাশিদ্রজো নৌ বোমা পরজত কিমা বরিব কুহ কশ শর্মভ কিমা শীতহন গভীরম সৎ যে সত্তার কৃপায় মানুষ সেই সদ্বস্তুর সান্নিধ্যে আসবার সুযোগ পায় সেই সংরচনা হলেন সদ্গুরু সদ্গুরু তং নমামি সেই সদ্গুরু চরণতলে আমি লক্ষ কোটি প্রণাম নিবেদন করি শ্রী শ্রী আনন্দমূর্তিজি তুমি কন্দ শেতে যাও রে বন্ধু কন্দ শেতে মন পবনের নাউই বসে উজান পানি ধা কন্দ শেতে ছেড়ে দিয়ে তীরের বাধম কার সুরেতে মাতলে এখন কার সুরেতে মাতলে এখন আমায় বলে দাও কন্দ সেতে যাও নিভিয়ে দিয়ে মোমের বাতি এসেছিলে ঝড়ের রাতি তুমি কার সুরেতে উঠলে মাতি বেগেলে না কোন শেতে যাও তুমি তে যাও রে বন্ধু দেশে শেতে যাও মন পাবনের নাওই বসে উজান পানে ধা দেশে শেতে যাও sri sri anandamurti